সুস্থ থাকা মানে খেলাধুলা, তাই খেলাধুলাকে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্য ও প্রয়াস। তাই খেলাধুলাকে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যে সুস্থ থাকা মানে খেলাধুলা। সবার পৌর প্রধান কার্তিক চন্দ্র পাল অভিনব উদ্যোগে 5 কোটি টাকা দিয়ে নতুন ভাবে সাজানো হবে রশিদপুর খেলা ময়দানকে। বুধবার রাত্রে 8টা নাগাদ কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান কার্তিক চন্দ্র পালের প্রচেষ্টা খেলাধুলার মানকে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যে 27 ফেব্রুয়ারি বিকেল 4:30 রশিদপুর স্টেডিয়ামের ভিত্তি স্থাপন করা হয়। এই অনুষ্ঠানের শিলান্যাস ও শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ইটাহার বিধানসভার বিধায়ক অমল আচার্য, রায়গঞ্জ পৌরসভার উপপৌরপ্রধান অরিন্দম সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেব শর্মা, মমেনা আহমেদ সহ অন্যান্য অতিথিরা। উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট, খবর 72 ঘন্টা। উন্নয়ন মন্ত্রটা তিনি স্থাপন করেন, তৈরি করেন, তার স্বপ্ন উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, দ্রুততার সাথে উন্নয়ন। সার্বিক উন্নয়ন মানে খেলাধুলা শরীরচর্চা থেকে শুরু করে স্কুল কলেজ নদীর ব্রিজ হাট বাজার সব তৈরি করা, বিভিন্ন মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করা। তো আজকে তো আমরা সকালবেলা থেকেই চোপড়া একটা অডিটোরিয়াম থেকে শুরু করেছিলাম, তারপরে ব্রিজ রাস্তা এই করতে করতে আমরা এখানে রায়গঞ্জ এসে পৌঁছেছি। কার্তিক আমাকে আগে বলেছিল যে দাদা আমার স্টেডিয়ামের একটা উদ্বোধন হবে, আমি তোমাকে দিয়েই করাতে চাই। তা আমি না ঠিক আছে আমি যাবো, ওই ওর সাথে যুক্ত করে নেবো। ওই জন্য আস্তে আস্তে কিন্তু দেরি হয়ে গেল, এটা আমাদের এর মধ্যে ছিল না, পরে যুক্ত হয়েছে, দেরি হলো। আমি ভাবলাম যাই, ফোন করে জানলাম যে লোকজন আছে। তো 5 কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামটা হচ্ছে। কার্তিক আমাকে বলছে যে এটা যদি শর্টকাট পরে একটা গ্যালারি হচ্ছে, তো আমি বললাম ঠিক আছে তোর করতে থাক, কমপ্লিট হলে পরে আর একটা গ্যালারি ক্লাব হাউস যদি প্রয়োজন হয় আমরা সেটা করে দেবো। এই হলো ঘটনা। দাদা বলছি যে কালিগঞ্জ চেয়ারম্যান একটা প্রস্তাব আপনাদের দিল যে টাউন হলের ব্যাপারে নতুন একটা টাউন হল গড়ে তোলা যায়, জায়গা যদি দেয় আমরা করে দেবো।